গাছপালা কিছুলা ধরাইতে কষ্ট আর কি আনতে কষ্ট। ঘরেও যেমন সংকট, বাইরেও সেম সংকট। এভাবে কতদিন চলে? মার্চের 12-15 তারিখের মধ্যে আমরা মোটামুটি গ্যাসের সমস্যার সমাধানটা করতে পারব। সকাল কিংবা সন্ধ্যা, দিন রাত গ্যাস সংকটে ভোগান্তি যেন এখনকার নিয়তি। চুলা জ্বালানোর প্রাণান্তকর চেষ্টা, তবু জ্বলছে না আগুন। গত দিন দশেক ধরে এভাবেই রাজধানীর সিংহভাগ আবাসিক বাসিন্দাকে চলতে হচ্ছে সংকট সঙ্গী করে। যদিও বা গ্যাস আসে 12টা 1টা 1.5টায়, আমরা কষ্টের মধ্যে আছি না। গ্যাস না থাকলে যদি আমরা তাড়াতাড়ি রান্না খাই, তো আমরা তাড়াতাড়ি কাজে যাইতাম। শুক্রবার ছুটির দিনে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ থাকে কম, কিন্তু সংকটকালে এদিনও দেখা গেল লম্বা সারি। ঘন্টায় ঘন্টায় ঘন্টা পয়সা থেকে দাও গ্যাস পাই, তো আমরা পুরো প্রেশার পাই না। ঘরেও যেমন সংকট, বাইরেও সেম সংকট। আমি ঘরে গত পরশু দিনও রান্না করতে পারিনি, গতকালকেও রান্না করতে পারিনি, আমি গাড়িতে গ্যাস নিতে পারতেছি না, মানে অল ওভারঅল সব জায়গায় আমি সংকট পাচ্ছি। কালকে রাত্রে গ্যাস পাই না, গ্যাস নিতে পারি না। এখন ধাক্কায় পাম্পে ঢুকে এলাম, মাত্র 50 টাকা ঢুকলো। 3 ঘন্টা পয়সা থাকা লাগে গ্যাসের সিরিয়াল দিয়ে, এই জন্য আমাদের ইনকাম কমে গেছে না। হঠাৎ কেন তীব্র গ্যাস সংকট? জ্বালানি বিভাগ জানালো কারিগরি ত্রুটি দেখা দেয়ায় এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে পাঠানোর কারণেই এই সংকট। একটি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ হলেও ত্রুটির কারণে মেরামতে পাঠানো হয়েছে অপরটিও। ফলে স্বাভাবিকের তুলনায় দৈনিক বাড়তে আরও 40 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি নিয়ে চলতে হবে আরও প্রায় 2 মাস। আরেকটা এফএসআরও চলে যাবে, যেটা সামিটেরটা, ওটা আস্তে আস্তে মার্চের 7 তারিখ লাগবে। সো আমরা একটা মূলত এফএসআরই নিয়ে কাজ করতেছে, এই জন্য একটু গ্যাসের স্বল্পতা। আমি বললাম এটা সাময়িক, এটা হলো আমাদের এফএসআরইর সমস্যার কারণে। তো আমি আশাবাদী মার্চের 12-15 তারিখের মধ্যে আমরা মোটামুটি গ্যাসের সমস্যার সমাধানটা করতে পারব। তবে সংকটকালে উৎপাদনমুখী খাতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা মূলত দুটা জায়গা কনসেন্ট্রেট করছি, একটা হলো ইন্ডাস্ট্রি প্রায়োরিটি, বিদ্যুৎ প্রায়োরিটি এবং সার কারখানা। আমাকে সমস্ত সার কারখানা চালু রাখতে হচ্ছে, আমাদের সবাই ইন্ডাস্ট্রিতে দেওয়া দিতে হচ্ছে। সংকটকালীন ধাক্কা সামলাতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানায় পেট্রোবাংলা। তবে আপাতত সে পরিমাণও খুব একটা বড় আকারের হওয়ার আভাস মিলেনি। এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সে সংকটের সহসাই সমাধানের পথ দেখাতে পারছেন না নীতি নির্ধারকরা। সেক্ষেত্রে গ্রাহককে চলতে হবে রয়ে শয়ে সাশ্রয়ী নীতি অবলম্বন করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।